হ্যালো এভরিওয়ান, ফর এ বেটার তেলি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সরস্বতী হোম টিউশন একাডেমি তেলিয়ামুড়া। এখানে একই ছাদের তলায় টিবিএসসি পরিচালিত বাংলা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পাঠরত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সব বিষয় পড়ানো হয়ে থাকে। আপনি যদি আপনার সন্তানকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে এখনই আর দেরি না করে আমাদের এখানে ভর্তির জন্য চলে আসুন। আমাদের ঠিকানা তেলিয়ামুড়া শান্তিনগর রাধা সিনেমালের নিকটে। যারা ভর্তি হতে চাও তারা আমার কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখে কমেন্ট করো। যারা আমার এই ভিডিও দেখে ভর্তি হবে তাদের জন্য থেকে যাবে একটা বিশেষ ছাড়। ধন্যবাদ। আজকের ভিডিওর মূল বিষয় হলো নাউন। আজকের ভিডিওতে আমরা নাউন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নাউন সম্পর্কে এ টু জেড সব জেনে নাও। প্রথমে বলবো আমরা নাউন কাকে বলি। যেসব জিনিসকে আমরা দেখতে পারি, শুনতে পারি এবং পয়েন্ট আউট করতে পারি যে ওই দেখো ওইটা, ওই দেখো ওইটা, এই সকল জিনিসকে নাউন বলা হয়, মানে বিশেষ্য বলা হয়। তো এবার নাউন কাকে বলে, না নাউন কত প্রকার? নাউন পাঁচ প্রকার। এবার নাউন কী কী, পাঁচ প্রকার কী কী? নাউন পাঁচ প্রকার, যথা ফার্স্ট কমন নাউন, দ্বিতীয় প্রপার নাউন, তৃতীয় মেটেরিয়াল নাউন, চতুর্থ কালেকটিভ নাউন এবং পঞ্চম অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কমন নাউন কাকে বলে এবং তার এক্সাম্পল। যে সকল নাউন দ্বারা একই শ্রেণীর প্রাণী বা বস্তুকে একসঙ্গে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন দ্য কাউ লিভস অন গ্রাস। দ্য কাউ বলতে এখানে গরু জাতিকে বোঝাচ্ছে। তো গরু জাতিকে বোঝাচ্ছে মানে একটা গরুতে গরুকে তো বোঝাচ্ছে না, এটা গরু জাতিকে বোঝাচ্ছে। ম্যান ইজ মর্টাল। ম্যান বলতে মানুষ জাতিকে বোঝাচ্ছে, একজন মানুষকে কিন্তু বোঝাচ্ছে না, মানুষ জাতিকে বোঝাচ্ছে। এবার দ্বিতীয় হলো প্রপার নাউন কাকে বলে। যে সব নাউন দ্বারা ব্যক্তি বস্তু স্থান কাল প্রভৃতির নাম বোঝায় সেই নাউনগুলোকে প্রপার নাউন বলে। এবার এক্সাম্পল, প্রাচী ইজ এ গুড গার্ল। এখানে প্রাচী হলো একটি মেয়ের নাম। তো প্রাচী এখানে যেহেতু এই নাউনে বলা হয়েছে ব্যক্তি, তো ব্যক্তি বস্তু স্থান এবং কালের নাম কি, তো এখানে প্রাচী একটি মেয়ের নাম, তাহলে প্রাচী হলো এখানে প্রপার নাউন। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটি স্থানের নাম প্রপার নাউন। এবার তৃতীয় মেটেরিয়াল নাউন কাকে বলি। যে সব নাউন দ্বারা এক শ্রেণীর বস্তুর সমস্তটাকে একসঙ্গে বোঝায় সেই সব নাউনকে মেটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। এখানে যত ওয়াটার আছে সবগুলো ওয়াটারকে বোঝাচ্ছে। সিলভার ইজ হোয়াইট অ্যান্ড ব্রাইট। এখানে যত সিলভার আছে সব সিলভারকে একত্রে বোঝাচ্ছে, এটা মেটেরিয়াল নাউনের এক্সাম্পল। চতুর্থ কালেকটিভ নাউন কাকে বলে। যে সব নাউন দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় সেই সব নাউনকে কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল, সুদীপ রিডস ইন ক্লাস এইট। এখানে ক্লাস হলো কালেকটিভ নাউন। রিয়া ইজ দ্য ম্যানেজার অফ দিস কোম্পানি। এখানে কোম্পানি হলো কালেকটিভ নাউন। এবার আমরা নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কী কী এবং সেই কী কীর বর্ণনাগুলো দিয়ে দিলাম। এবার নাউনের দুটি পার্ট আছে, একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে। যেসব নাউনকে আমরা কাউন্ট অর্থাৎ গুনতে পারি একটা দুটা তিনটা করে সেই সব নাউনকে কাউন্টেবল নাউন বলে। আর যেসব নাউনকে আমরা না, এক্সাম্পল ম্যান, অরেঞ্জ, বুক, এগুলোকে আমরা গুনতে পারি, আরও অনেক আছে, ট্রি, কিন্তু আনকাউন্টেবল নাউন কাকে বলি। যেসব নাউনকে আমরা গুনতে পারি না বা কাউন্ট করতে পারি না সেই নাউনকে আনকাউন্টেবল নাউন বলি। এক্সাম্পল, ওয়াটার, স্টার, হেয়ার, এটসেট্রা। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটি। ভিডিও শেষ করার আগে আমি আবারও বলে রাখছি,
আজকের ভিডিওটি স্পন্সর করেছে সরস্বতী হোম টিউশন একাডেমি। এখানে একই ছাদের তলায় টিবিএসসি পরিচালিত বাংলা এবং ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে পাঠরত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সব বিষয় পড়ানো হয়ে থাকে। আপনি যদি আপনার সন্তানকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে চান, এখনই আর দেরি না করে ভর্তির জন্য চলে আসুন আমাদের এখানে। আমাদের ঠিকানা তেলিয়ামরা শান্তিনগর রাজা সিনা মলের নিকটে। যারা ভর্তি হতে চাও তারা আমার কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখে কমেন্ট করো। যারা আমার এই ভিডিও দেখে ভর্তি হবে তাদের জন্য মান্থলি ফিতে পেয়ে যাবে এক ধরনের ছাড়। তো এখন আমি ভিডিও শেষ করলাম। তো ভিডিও শেষের সময় আবারও বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সব ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।